subscribe TechJazz and press the bell icon on YouTube app and never miss another update. Welcome to my YouTube channel. আমি জাহাঙ্গীর আলম শুভ্র, আপনারা দেখছেন TechJazz. TechJazz-এ জানাই আপনাকে স্বাগতম. বন্ধুগণ, আজকে একটা খুবই মজার ট্রিক নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি. আজকে আমি যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হলো, আপনি আপনার মোবাইলে ছবি তুললেই অঙ্কর উত্তর বের হয়ে যাবে. হ্যাঁ, এবার থেকে আপনি মোবাইলে ফটো তুললেই সেই অঙ্কের উত্তর বের হয়ে যাবে যে উত্তরটা আপনার জানা নেই. তো চলুন, এটা কীভাবে করবেন সব কিছু বিষয়ে আমি আলোচনা করব. তার আগে ইন্ট্রোর পরে ফিরে আস. বন্ধুগণ, ইন্ট্রোর পরে ফিরে এলাম. তাহলে শুরু করা যাক. প্রত্যেকবারের মতো এবারেও আপনাকে চলে যেতে হবে প্লে স্টোর. প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনাকে যেটা সার্চ করতে হবে, ক্যালকুলেটর প্রো. সরি, প্রো ক্যালকুলেটর প্রো. জানি অলরেডি গুগল সাজেশন দিয়ে দিয়েছে ক্যালকুলেটর প্রো সলভ ক্যামেরা. তো সো আমি এখানে ক্লিক করে দেবো. ক্লিক করে দেওয়ার পরে দেখুন এটা ইনস্টল করতে বলছে, তো আমি ইনস্টল করে নিচ্ছি. খুব ভালো একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন. 4.5 রেটিং রয়েছে, 1 মিলিয়ন ডাউনলোড. সত্যি অসাধারণ একটা অ্যাপ্লিকেশন. সো আপনি এটাকে ডাউনলোড করে নেবেন. ইনস্টল করে নিলাম. ইনস্টল করা পর্যন্ত আমি এই ভিডিওটাকে স্কিপ করে নেব. সো আমরা স্কিপ করার পরে এখন সফটওয়্যারটা ইনস্টলিং হচ্ছে. ইনস্টল হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করে নেব. তো বন্ধুগণ, এটা ইনস্টল হয়ে গিয়েছে. এবার এটাকে আমি ওপেন করে নেব. ওপেন ওপেন করার পরে সমস্ত কিছু অ্যালাউ করে দিতে হবে. সরি, এখানে কোনো অ্যালাউ চাইলো না, কোনো পারমিশন চাইলো না. অলরেডি হয়তো পারমিশন হয়ে গিয়েছে, বাট একটু পরে পারমিশন চাইবে. এবার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে. আপনি এদিকে একটা সোয়াইপ করুন. এখান থেকে ম্যাথ করা যাবে, সায়েন্স বিভাগের এখান থেকে ম্যাথ. এটা রেটিং দিতে বলছে, সো ক্রসে ওকে মেরে দেবেন. রেটিং দেওয়ার প্রয়োজন নেই এখন. এই জায়গাটাতে চলে যাবো, এখানে থ্রি ডট অপশানটাতে. তারপরে দেখতে পাচ্ছেন ফটো ম্যাথ. সো আমরা এখানে ক্লিক করব. এখানে ক্লিক করার পরে কীভাবে এটাকে ইউজ করব, ইন্ট্রোডাকশন সফটওয়্যারের মধ্যে দিয়ে দিচ্ছে আর কি. সো আমি এটা ইউজ ইট নাও এখানে ক্লিক করে নেব. আই গেট ইট. তারপরে দেখতে পাচ্ছেন আমার খাতার মধ্যে বেশ কিছু অঙ্ক আমি কষে রেখেছি. তো বন্ধুগণ, একটা কথা আপনাদেরকে বলে রাখি, যদি আপনার এই যে ফন্টগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এই ফন্টগুলো 4, এটা যদি আপনার বাংলাতে হয়, এই যে 12, এটা যদি আপনার বাংলাতে হয় তাহলে সাপোর্ট করবে না. এখানে অনলি ইংরেজি সাপোর্ট করবে, ইংরেজি ফন্ট. তারপরে আমি এখানে এটা সরল, তারপরে এটা যোগ, এটা বিয়োগ কষে রেখেছি আমি. আপনারা চাইলে বড় বড় অঙ্ক করতে পারবেন. পাটিগণিত, সরি বীজগণিতের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে ক্যামেরা করে করতে পারবেন. সো আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি. প্রথমের অঙ্কটা আমি কষছি. তারপরে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরার অপশানটা রয়েছে, এখানে ক্লিক করে নেব আমরা. ফোকাস করে নিই একটু. ক্লিক করে নেওয়ার পরে ক্লিক করে দিলাম. সো এটা ফটোটা স্ক্যান হচ্ছে, অলরেডি স্ক্যান হয়ে গেল. দেখুন এখানে টেক্সট রূপে চলে আসবে. এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ওই এগুলো রয়েছে সেগুলো এখানে চলে এসেছে. তারপরে সলিউশন 30, এটা উত্তর পাওয়া গেল. তারপরে এটা আমরা দেখে নেব. তারপরের যে অঙ্কটা রয়েছে, 22+40 সমান কত হয়। সো আমরা এটাকে ক্যাপচার করে নেব. আবার ক্লিক করে দিলাম, এখানে প্রসেসিং হচ্ছে. দেখছেন 22+40 উত্তর, সলিউশন 62। তারপরের অঙ্কটা আমরা দেখে নেব, এটা 50-40 সমান কত হয়। সো আমরা এটাকে ফটো তুলে নেব.
50 থেকে 40 বাদ দিলে হয় 10। তো খুব ভালো একটা অ্যাপ্লিকেশন। বাট দেখুন, আমি তিনবার ইউজ করলাম এটাকে, তারপরে কিন্তু এখানে এডি অ্যাড চলে এলো, অর্থাৎ আপনি তিনবারের বেশি এটাকে ইউজ করতে পারবেন না। তারপরে যদি আপনি আবারও ক্যামেরাটাকে ইউজ করতে চান, সো এই সফটওয়্যারের যিনি ওয়ানার, তার মানে তার যে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, সে এই অ্যাডটাকে আপনাকে দেখতে হবে, শো করতে হবে। অ্যাডটাকে শো করার পরে আবার আপনার কাজ করবে। তো আর আপনার ইন্টারনেট কানেকশানটা অন রাখতেই হবে, না হলে কিন্তু হবে না। তো আমরা অ্যাডটা যদি আবারও করতে চাই, এই অ্যাডে ক্লিক করবো। এখানে অ্যাডে ক্লিক করার পরে একটা অলরেডি অ্যাড ওপেন হয়ে যাবে। সো আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি, ক্লোজ ভিডিও করে দিচ্ছি আর কি। অ্যাডটা সম্পূর্ণ দেখতে হবে। দেখুন, সম্পূর্ণ অ্যাডটা দেখিনি বলে আবার অ্যাড শো করাচ্ছে আর কি। সম্পূর্ণ আপনি অ্যাডটা দেখে নেবেন, তারপরে ওটাকে ক্লোজ করে দেবেন, তাহলে এটা কাজ করবে। তো আমি কয়েকটা যেটা আপনাদেরকে বললাম সফটওয়্যারের নিয়ম, আপনাকে ফন্টগুলো ইংলিশে করতে হবে। প্রথমত আপনার মোবাইল ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে, এবং আপনাকে কোম্পানির তরফ থেকে যে অ্যাডটা দিবে, অ্যাডটা আপনাকে অন করতে হবে। তো বন্ধুগণ, আরেকটা কথা বলে রাখি, এই সফটওয়্যারটা আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি। সফটওয়্যারটা ইউজ করার পরে আপনি স্ক্রিনে নানান ধরনের অ্যাড পেতে পারেন। এবার হয়তো ভাববেন যে অ্যাডগুলো কেন আসছে, হঠাৎ হঠাৎ করে আপনার স্ক্রিনে অ্যাড চলে আসবে। যে ক্রিয়েটর সে এটা করেছে আর কি, এখান থেকে তার অনেকগুলো ইনকাম রয়েছে, এত সুন্দর একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছে, এবার ইনকাম তো করবেই, তাই না? তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। প্রত্যেকবারের মতো এবারও বলছি যে আমার এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করা হয়, এবং আপনি এখান থেকে নতুনত্ব ভিডিও পেয়ে যাবেন। দেখুন, সাবস্ক্রাইব লেখা আছে, সাবস্ক্রাইব লেখার ক্লিক করার পরে এখানে যখন নোটিফিকেশানে ক্লিক করতে বলবে, তারপরে আপনি নোটিফিকেশানে ক্লিক করবেন, তাহলে কী হবে, আমি যখন যখন ভিডিও আপলোড করব, আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন। তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন।